বেআইনি মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ কর্মীরা অভিযান চালায় রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকায়। সেই সময় ইটাহার থানার বৈদরা এলাকার বাসিন্দা মজিবুর রহমানকে আটক করেন পুলিশ কর্মীরা। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 150 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করার পাশাপাশি পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এটা শ্যামপুর মোড়ে একজনকে ধরা হয়েছে, মজিবুর রহমান নাম, সন্দেহজনক ব্রাউন সুগার সহ। কালকে আমরা রিমান্ডে নেব। মাইক্রোফোন।